হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেয়ারা পাতার অসাধারণ কিছু উপকারিতা নিয়ে। চলুন তাহলে জেনে নেওয়া যাক পেয়ারা পাতার ঔষধি গুণাগুণ। পেয়ারা পাতা খেলে কি উপকার হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করি আপনারা উপকৃত হবেন। তো দর্শক, চলুন তাহলে প্রথমে জেনে নেওয়া যাক পেয়ারা পাতার উপকারী দিকগুলো সম্পর্কে। শুধু 7 দিন 3টি করে পেয়ারা পাতা সেবন করলে হাই ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, ডায়াবেটিস সহ অনেক গুরুত্বপূর্ণ রোগ থেকে বাঁচা যায়। পেয়ারা পাতায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা চুলের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। পেয়ারা পাতা অকালে মাথার চুল ঝরে যাওয়া কমাতে অনেকটাই রক্ষা করে, সেই সঙ্গে নতুন চুল গজাতে সাহায্য করে। পেয়ারা পাতার রস চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। নারী পুরুষের অনেক গোপন রোগ থেকে এই পেয়ারা পাতা রক্ষা করে। পেয়ারা পাতা চিবিয়ে কিছুক্ষণ মুখের ভিতর রেখে দিলে দাঁতের শিরশিরাভাব কমে যায়। পেয়ারা পাতা দাঁতের জন্য খুবই উপকারী। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশে অধিকাংশ মানুষই ডায়াবেটিস রোগে আক্রান্ত, তাই পেয়ারা পাতা খেলে ডায়াবেটিস রোগ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন বি অর্থাৎ নিয়াসিন রয়েছে এবং রয়েছে ভিটামিন B6, যা মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে, রক্ত চলাচল ও মনোযোগ বৃদ্ধিতে নিয়াসিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার স্কুলগামী অমনোযোগী শিশুকে সঠিকভাবে পেয়ারা পাতা খাওয়ালে তার পড়ালেখায় মনোযোগ আসবে। দেহে হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ ও সব অঙ্গের কার্যক্রম নিয়ন্ত্রণকারী গ্রন্থিগুলোর মধ্যে থাইরয়েড সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই থাইরয়েড হরমোন যদি দেহে কম বা বেশি উৎপন্ন হয় তাহলে আপনার থাইরয়েড হরমোনের সমস্যা আছে। এই পেয়ারা পাতা থাইরয়েডের চিকিৎসায় শ্রেষ্ঠ ঔষধ। এছাড়াও পেয়ারা পাতা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে। পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন থাকায় এটি স্তন ক্যান্সার, জরায়ু ও মুখের ক্যান্সারের বিরুদ্ধে বিশেষভাবে কাজ করে। এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং আয়রন, যার ফলে আমাদের শরীরের অ্যালার্জি, র্যাশ, চুলকানি ইত্যাদি সমস্যায় পেয়ারা পাতা খুবই উপকারী। পোকামাকড়ের কামড়ের ফুলে গেলে সেখানে পেয়ারা পাতা ব্যবহার করতে পারেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক পেয়ারা পাতা খাওয়ার পদ্ধতি সম্পর্কে। পেয়ারা পাতা পানিতে ফুটতে দিন। এর জন্য আপনাকে 7 থেকে 8টি কচি পাতা 2 গ্লাস পরিমাণ পানিতে ফুটতে দিন। 1 গ্লাস পরিমাণ পানি যখন হয়ে আসবে তখন সেটা সেকে নিন। চাইলে আপনি গ্রিন টি বা চা মিশিয়ে খেতে পারেন। এভাবে 7 দিন দিনে একবার করে খাবেন। তবে মনে রাখবেন, খালি পেটে এটা খাবেন না বা খাওয়ার 30 মিনিট পর কিছু খাবেন এর আগে না। এসব সিদ্ধ করা যদি আপনার কাছে ঝামেলা মনে হয় তাহলে 3টা কচি পেয়ারা পাতা নিন এবং চিবিয়ে খেয়ে ফেলুন। ইনশাল্লাহ যেসব রোগের কথা বলছি নিরাময় হয়ে যাবে। তো দর্শক, এবার তাহলে জেনে নিন পেয়ারা পাতার অপকারিতা সম্পর্কে। মনে রাখবেন, যে কোনো জিনিস প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো না। পেয়ারা পাতার যেমন উপকারী দিক রয়েছে তেমন কিছু অপকারী দিকও রয়েছে। পেয়ারা পাতার একটি হাইপোগ্লাইসেমিক প্রভাব রয়েছে, উচ্চ রক্তচাপ মাত্রা কমাতে সহায়তা করে। আরে, এ ধরনের পরিস্থিতিতে আপনার উচ্চ রক্তচাপের গুরুত্বপূর্ণ চিহ্ন অত্যধিকভাবে করতে পারে, যার ফলে আপনার শরীর দুর্বল বোধ মনে হতে পারে। তো দর্শক, আশা করি আপনারা ইতিমধ্যে পেয়ারা পাতার উপকারিতা সম্পর্কে জানতে পেরেছেন। আশা করি আপনাদের এটি কাজে লাগবে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।